হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার আলোচনার বিষয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের সাজেশন পেপার। যারা এবছর অর্থাৎ 2020 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং ইতিহাস বিষয়টি রয়েছে, তাদের জন্য এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ ইতিহাস বিষয়ের উপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ভিডিওতে রেখেছি। তো সাজেশনটা দেখার আগে সকলকে অনুরোধ করব, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল বোতামটা টাচ করে দাও, যাতে আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। তাহলে চলো শুরু করা যাক। দেখো, তোমাদের জন্য প্রথম প্রশ্ন রেখেছি, পেশাদারী ইতিহাস বলতে কি বোঝো? অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য কি? অথবা দিয়ে তোমরা আরেকটা প্রশ্ন করবে, অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি বা মিথ এবং স্মৃতিকথার ভূমিকা আলোচনা করো। তো তোমরা এই দুটো প্রশ্ন ভালো করে দেখবে, আশা রাখছি তোমরা এখান থেকে একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। তারপরে দেখো, তোমাদের দুই দাগের জন্য যে প্রশ্ন রেখেছি, ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো, অথবা উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করো। এই দুটো প্রশ্ন ভালো করে দেখবে। পরের প্রশ্ন রেখেছি, নানকিংয়ের সন্ধি ও তিয়েনশিনের সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো, অথবা আলিগড় আন্দোলনের একটা সংক্ষিপ্ত বিবরণ দাও। তারপরে দেখো পরের প্রশ্ন, ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও। অথবা দিয়ে যে প্রশ্নটা রেখেছি, বাংলার নবজাগরণে প্রকৃতি আলোচনা করো, এর সীমাবদ্ধতা কি ছিল। তারপর দেখো নেক্সট কোশ্চেন, মন্টেগু চেমসফোর্ড সংস্কারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল, গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন। এই দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, এগুলো একটু ভালো করে দেখবে। তারপরের প্রশ্ন দেখো, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কি ছিল, এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। অথবা দিয়ে যে প্রশ্ন রেখেছি, ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো। অথবা দিয়ে আরেকটা প্রশ্ন রাখলাম, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো। এই তিনটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা এখান থেকে যে কোনো একটা প্রশ্ন পেয়ে যেতে পারো আশা রাখছি। তারপরে দেখো পরের প্রশ্ন, কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা পূর্ব ইউরোপের সোভিয়েতকরণের উদ্দেশ্য কি ছিল, বিভিন্ন দেশে এর প্রভাব কি পড়েছিল, সুয়েজ সংকটের সংক্ষিপ্ত বিবরণ দাও। তারপরে দেখো তোমাদের জন্য শেষ গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা রেখেছি, অব উপনিবেশকরণ বলতে কি বোঝায়, এর সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। অথবা দিয়ে যে প্রশ্নটা রেখেছি, দেখো স্বাধীনতার প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা, লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো।